যান সিবিজে ভাবিরে সাদা একটা গেঞ্জি পরাইবেন, পরানোর পর সাগরে ঝাঁপ দিবেন, সবাই একটু ভাবিরে নিয়া কি হইও করবে। আব্বা আমি তো পুরুষ মানুষ, আমি তো যাইতে পারি। এই তুই কিসের পুরুষ? আল্লাহ কদ্দু নেই সাইজে রাখা কদ্দু রাখলে হারাইছে মানুষ রাস্তা দিয়ে হাঁটে গেলে ক ভাই আমরা নাতি নিলে কই যান, তুই আর হোলা মানুষ কয় নাতি কে ক ভাই মানে যে যা বাসি না হারম জাদা তোরে কইছি না মফিজের দন্তে যা একটু গুড়ান্তি যা কুত্তার বাচ্চা, তুই কুত্তার বাচ্চা, তোর বাবা আমার কুত্তার বাচ্চা কইছে। হ্যালো ভিউয়ার্স, আজমির মিউজিক শ্বশুর বাড়ি যাইতে আইতে কি আমার ওই লিখিত দরখাস্ত দিতে হইব? আমি কি স্কুলে পড়তেছি না কলেজে, নাকি চাকরির নোটিশ দিতে হইব? এই আমি কি বুঝি না, আমি তোমার সাথে সংসার করি আমি তোমাকে চিনি না, তুমি কি কারণে যাচ্ছ নির্ঘাত আর একটা মতলব নিয়ে যাচ্ছ? গেলে তুমি কি আসবে না বাপের বাড়ির থেকে? আমার মেলা। মেলা কি? মেলা শুরু হয়েছে শ্বশুর বাড়িতে। আল্লাহ গো, এই এখনই কেন মেলা শুরু হয়েছে? আমার বাবারে তো ফকির করে দিব। শোনো, বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করবা না, শ্বশুর বাড়ি মেলা, আর এই মেলায় সকল জামাই যায়। এই মেলার অপর নাম হচ্ছে জামাই মেলা। হ্যাঁ জামাই মেলা না, এ কোন জামাইরা আর অন্য মেয়েরা বিয়ে বসে না, তাদের স্বামীরা কি শ্বশুর বাড়িতে পড়ে থাকে? শ্বশুর বাড়ি থেকে তিন বেলা খাওয়ার জন্য পড়ে থাকে? তুমি তো হাকিপটা, তোমার কি কোনো যোগ্যতা আছে যে নিজের বাড়িতে থাকতে খাওয়ার না অন্য বাড়ির মানুষ এক বেলা নিয়ে খাওয়াইছো? কয় বেলা খাওয়াইছো? তুমি তো শুধু সব বাড়ির বাড়িতে থাকো। এক তালাক। এই 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 মুখ সামলা, কথা বলো, কথা কথা তালাক তালাক করবে না বুঝছো? এই তালাকের কথা বললেই আমার ভয়টা বেশি কাজ করে। এক তালাক না, আমি চুপ করলাম। তালাক তুলাক দিও না, সংসার করমু। তুমি যত খাইতে চাও আমার বাপের বাড়ি খাও, আমার বাপের বাড়ি খাইয়ে দিছো। হ্যাঁ বুঝতেছে না এই সেরি, তোমার বাপের বাড়ির যত অর্থ সম্পদ আছে এগুলি কার? তোমার বাপ মরলে আমাদের, তাই কি একটু জায়গা জমি গুলো পাহাড়ের একটা ব্যাপার আছে না? এত লোভ ভালো না, এত লোভ ভালো না, লোভ পালে কি হয় জানো? দেড় তালাক। আচ্ছা ঠিক আছে, তুমি যা মন চা তা করো, আমি কিচ্ছু বলবো না। বেশি কথা কও, চলো। আচ্ছা ঠিক আছে। আরে মা, আরে খুদাই পেটটা আমার সোসো করতেছে, এটা কোনো কথা? তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি খাওয়া যাইব। তাড়া ও ভাই, হ্যালো কই যা রে, হমম করে ভাবি রে নিয়া। আরে কক্সবাজার যাচ্ছি। কই যেতেছেন আপনারা? একটু কক্সবাজার যাচ্ছি শীতের মধ্যে। কক্সবাজার? হ্যাঁ নতুন বিয়ে করেছি তো, একটু চিন্তা করলাম বীচ থেকে একটু ঘুরে আসি। কক্সবাজার না গিয়া গুলিস্তান যান। এই না অনেক সুন্দর সুন্দর কাপড় চোপড় পাওয়া যায়। শুনো না, চলো আমরা বাপের বাড়ি যাই না, এদের সাথে চলো কক্সবাজার দেখ বেড়াই আসি। কক্সবাজার? হ্যাঁ চলেন। তাহলে তো তোমাকে আন্ডার প্যান্ট পরিয়ে হাডুডু খেলতে হবে, মানে সিবিসে নাম্বার না। তুমি কি চাও তোমার বউরে আন্ডার প্যান্ট পরাইতে? তো তো আমি আমি চাই না, দেখে তো শ্বশুর বাড়ি যাইতেছি, ওইখানে আমার আত্মীয় আছে, শ্বশুর শাশুড়ি, তোমার হলে ভাই ভাতিজা হাবি যাবি। ভাবি উনি কি আপনার স্বামী কি চাষাবাদ করে? না না চাষাবাদ করি না, ঘষা মাজা করি। আপনার ব্যবহারটা তো সেরকমই দেখা যাচ্ছে। আমি সরকারি চাকরি করি, ঘুষ নেই, প্রতিদিন ঘুষ নেই, এইদিকে হাত দেই আর এইদিকে পকেট পাতায় দেই, ফাইল নিয়া এইদিকে ঢুকায় দেয়, ওই ব্যবসাতে আমি করি না মিয়া। ফোকেন্ডের পোলা কম্বলে বসে গোয়া কুটকুট করে মনে মনে হাসি। এখানে সময় নষ্ট করো না, চলো তো। এই আপনি কি আমাকে অপমান করছেন নাকি? না 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 না, অপমান করছি না তো। জীবনে তো যেতে পারবে না। আপনাকে বাস দিচ্ছি, বাস আইক্কাওয়ালা। এই চুপ থাকেন তো। ভাবি আপনি কপালটা আসলে অনেক ভালো, এই কারণে যে এরকম স্বামী পাইতেন যে কক্সবাজার বেড়াতে যেতে পারতেছেন। তাহলে আগের কথা মনে পড়তেছে? হ্যাঁ হ্যাঁ। না কক্সবাজার আমি যাবো না, যান। এ শুনেন মিয়া, হে রাহো, এ হনে, এটা কথা কই, শীতের মধ্যে কক্সবাজার না গিয়া যদি ভাই বোন আত্মীয় স্বজন সবার বাড়িতে বাড়িতে একটু ঘুরতেন, তাহলে সম্পর্কটা টাইট হইতো। আজই আপনারা দুই চার দশজন থামরাক, আপনার কেউ বাঁচাইতে যাইব না। মিয়া শীতের মধ্যে কক্সবাজার যাইতেছেন এই মোটকা ভোটকা বউলিয়া? টাকার অভাবে আপনি না যেতে পারেন, আমাদের বাধা দিচ্ছেন কেন? বেশি টাকা হয়েছে এই বিয়ার পর তো চার পাঁচবার হানিমুনে গেছো, লাভ কি? কোনো লাভ নাই, আবার যাইতেছো কক্সবাজার। এইসব না কইরা মুরব্বী বাপ আর মা আছে তাগো নিয়ে হজ করতে যাইতা, আল্লাহর ঘরে তারা কান্নাকাটি করতো, তুমি পোলা সোয়াব পাইতা। ভালো কথা বুঝলাম, সেটা ভদ্রভাবে তো বলতে হবে। বেয়াদব! এই এই আপনারা কি ঝগড়া দাবি করবেন? এই তুমি কি ঝগড়া করবা?
পোনে দুই তালাক আচ্ছা আচ্ছা চলো জান সিবিজে ভাবিরে সাথে একটা গেঞ্জি পরাইবেন পরানোর পর সাগরে ঝাঁপ দিবেন সবাই একটু ভাবিরে নিয়া কি হইও করবে মাউগার পর আমি কি আপনার মতো অবদ্র চলো মাথা খারাপ করবো না কসুর লগে ডাইলও আছে আন্ডাও আছে কসুটা ভাজি করবা ভর্তা করবা ডাইল ফাঁকাইবা আন্ডা ভাজি করবা বেশ ভালো খাবার তোমার কি ব্যাক করলে কথা মেয়ে আর মেয়ের জামাই আইবো এই আমি অগরে কি এই কুসু ভাজি করে খাওয়ামু কত লন্ডন তো আইতেছে সপ্তাহ সাত দিন এই বাড়ি তাই হরু গেছে আজ গালা চলি আইছে জামাই ট্যাং ট্যাং করি মানে মেলা হইতেছে মফিসের দিনের মেলা হিয়ানো মানুষ আইব জুয়া খেলবে কত আড্ডা হেতে এই মেলার উচুলে আরো এক সপ্তাহ থাকবো হাজদামি পাইছো হ্যাঁ হ্যাঁ টেয়া কি বলতো হুঁদে দিয়ে আইয়ে আপা দুলো ভাই আউক না দুলো ভাইরে নিয়ে আমরা না হয় একটু মেলাই যাবো মেলা তুই মাইয়া মানুষ মেলা বইতালি বিয়ে লাগ মাইয়া মেলার যাই মানুষের লোক তাকে তাকে খাইবার লাইনি আপা আমি তো পুরুষ মানুষ আমি তো যাইতে পারি এই তুই কিসের পুরুষ আল্লাহ কদ্দু নেই সাইজের আহা কদ্দু আল্লাহ হারাইছে মানুষের রাস্তা দিয়ে গেল ক ভাই আমরা নাতির লোক কই যান তুই আর হলা মানুষ কয় নাতি কে ক ভাই মানুষ যা বাসি না হারম জাদা আব্বা আমার মনে কি এই ভাইজন পেটে ছিল আমার আম্মা মনে ঠিক মতো খাওয়া দাওয়া করে নেই নাইলে এটা আমি বুঝি না তোর মা তো খালি সবসময় আন্ডা খায় কিন্তু এটার পুষ্টির অভাবে এত ছোট হইলো কা এই আপু আব্বু কয় কয় তাহলে তুই কষ্ট লিখা হ্যাঁ তোর কিন্তু একবার জি মধুরে এ কি দিবি তোর বিয়ে শাদী করাই তাইরে ভারত দাদা সামান্য একখান কথায় তুমি একদম বক্তৃতা শুরু করে দিলা মাইয়া মাইয়া জামাই আইবো তাগরে মাছ গোস্ত খাওয়ার কথাটা কইছে এটা আমার অন্যায় গেছে তোর বাপ কতগুলো কথা শুনাইতেছ আমার ওই যাইরে আন্ডা ডিম দি খাওয়াই দিবা চলো চলো কথা বেশি কো ঠিক আছে না দিয়া নিচের দিকে নামা আমি পর পুরুষ কোন শালা আমার দিল হারাম দাদা তোরে কইছি না অফিসের দন্তে যা একটু গুড়ান্তি যা কুত্তার বাচ্চা তুই কুত্তার বাচ্চা তোর বাবা আমার কুত্তার বাচ্চা কইছে শ্বশুর বাড়িতে আমি আসি তোর শ্রদ্ধা কুষ্টির ভাগ্য আমার মতো জামাই আসে তোর মতো ফকেন্ডি শ্বশুর আমার না থাকলে কি হইব এই তোর বাপের অপমানি করতেছ তুই এখনো দাঁড়ায় রয়েছে আমার বউরে আমি মারবো তুই কেডা তোরা কেডা এ তোর বাড়িতে মার বাড়িতে মার এই বাড়িতে খামু খায়া বউ পিটামু আমার বউরে আমি যখন ইচ্ছা তখন পিটামু তোর কি মাউ করবো তোর ফুলারে দিয়ে আমারে লাত্তি মারাইছ বুকে কুল 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 কি আর কুল ঠান্ডা বাবা কুল সেভ করছি করে আইছে কুল দিয়া ঠান্ডা 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 এ তুই আমার জামাই না এলাকার লোক জানলে কি মানুষ থাকবো তুমি খোটা দিলা কামিয়া যাক আমার বলে গেছে জামাই বাবা
তুমি আইছো আমি তোমার জন্য কচু আনছি আন্ডা আনছি ডাইল আনছি ভালো করে খাবো মো কারণ তোর মতো শুরু বাচ্চারা আর ভালো কিছু দেবো না আড়াই তালাক না 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 আব্বা ঝগড়াঝাটি করার দরকার নেই চলো ঘরে চলো এই চলো তুমি ঘরে চলো চলো এ রকেন্দি ফকেন্দি বাড়িতে বিয়া বের আর কমলটা পড়ছে আমারে বেড়া গো বাবা আমার ফুলা তোর বাবা আমারে তোর ভাইরে দে এই বুকটাই লাত্তি মারাইছে ভুলি নাই ভুলি না এ মেলাই শেষ এ মেলার ঠেলা খাওয়া শেষ সি লজ্জাও করলো না তোর বাপের সি তুইও কিছু কইলি না ভেড় ভেড় কে আছে রে তুই কই দিছিলাম আমার ভাই উল্টা তোমার মেনা দিছে তোমার মনে হয় আমার কি লাগছে না এই বছরই তালাকটা মনে হয় যাইব গাও এই রে কাই দরছি আমি আর ভুল করব না আরে দুলা ভাই এই যে দিছি দুলা ভাই सब समय तो मेला तुरा चल पार्बी আপনারা মিলে নিয়ে যেতে পারি একদম সত্য আছে কি একটু বসেন দাদা এই তুমি আজকে এবার এদের কি মেলা নিয়ে যাও না হ্যাঁ লাত্তিরা আবার মনে মারবে প্ল্যান চলতেছে আর না আর না তো ভাই মজার জিনিস এই যে ডিম এই ডিম দিয়ে মনে করেন একদম দাদা কি দাদা এই ডিম দিয়ে আছে হ্যাঁ 10টা দিন 10টা দিন তিন ভাগে ভাগ করতে হবে যদি পারেন এইটা আমারে দিছো হিসাব এইটা আমি পারি আচ্ছা ঠিক আছে দেখো এটা কেমন পারো দেখো কষ্টটা আছে না হ্যাঁ ও তুই এই হলো তিন হইছে কেমন হলো দুলা ভাই এইটা তুমি খেলা না দুলা ভাই হইব না হইব না হইব না দুলা ভাই দশ দিন সুমন ভাবে ভাগ করতে হবে হ্যাঁ আপনি বেশ কম হবে না সরাই দিলে কেমন হবে আচ্ছা সুমন মা তিন ভাগ হ্যাঁ একবার সুমন সুমন এই এক এই এই দুলা ভাই এটা হইল না তো দেখি আচ্ছা বুঝছি এই ল এই তোমাদের হবে না তো বাদ দাও তো এই ভাগটা দি বাদ দাও আরে আপা দেখি কি হইব না এ তুমি ভাগ করতে পারো এ রাখ হইব না দুলা ভাই তো কইছি দাদা না হ্যাঁ দাদা দাদা আমি এইবার মিলাইতে হইব তুমি দাদা ভাঙবা তিন ভাগে না তিন ভাগ এই যে সাইডটা এই যে সাইডটা এই দেখ এই তোরগুলা চললে সসে বাজা তোরটা সসে বাজা এই যে তোরগড়া আমার সাইডটা তোরগড়া সাইডটা আমার সাইডটা কই সাইডটা তুই তো দূরিয়া 1 2 3 4 এক দুই তিন চার এই তুমি কি আমার ভাই বোনদেরকে বুকা পাইছো যে তুমি ওদেরকে উল্টা পাল্টা বুঝাইতেছো হ্যাঁ আমরা লেখা আজকে তোর কপালে তালাকি আছে আগে হিসাব বল গাতদের সংসার করে বুঝবি না এখানে কয়টা আন্ডা সাতটা ওর কাছে কয়টা আন্ডা সাতটা আমার কাছে সাতটা দুইটা কই দুইটা এই যে এখানে দুইটা ভিতরে দুইটা